হ্যালো বন্ধুরা, আমি সোনালি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ডেন ডেজ উইথ মি। সবাইকে জানাই হ্যাপি ওমেন্স ডের শুভেচ্ছা। আজ নারী দিবস। তো আজকের দিনে আমি সাধারণত এমন কিছু স্পেশাল জিনিস শেয়ার করি যেটা আমি মন থেকে খুব ভালোবাসি। আমার মা তার নাতিদের সাথে সময় কাটাচ্ছে, গল্প করছে, গল্প পড়ে শোনাচ্ছে। কাজ করতে হলেই আমাদের ঘাড়ে চাপায়। ফোনটে মনে হচ্ছে একই এই স্যারের ব্যাগ চিন্তাই করেছে। আমারও তাই মনে হয়, বেটা পুরনো পাপি তাই পুরস্কার ঘোষণা করেছে। সন্ধান বা ধরিয়া দিলে 500 টাকা পুরস্কার। 500 টাকা? আমার মা অত্যন্ত গুণী মানুষ। আমি আগের বছর ওমেন্স ডেতেই আপনাদের দেখিয়েছিলাম মায়ের উলের হাতের কাজ। তো সেখানে এইটি দেখে অনেকের অনুরোধ করেছিল যে ক্রোচেটের ফ্লাওয়ার আর ক্রোচেটের বর্ডার দেখে বলেছিল কাকিমার হাতে ক্রোচেটের জিনিস দেখিও আরও আরও আরও। তো আমি সেইভাবে মায়ের হাতের কাজ খুব একটা তুলিনি, কিন্তু মা আমায় রিসেন্টলি একটা জিনিস বুনে দিয়েছিল, সেটা নিয়ে আজকে চলে এলাম। তো আমার কাছে এটাও ছিল মায়ের হাতের কাছের একটা কভার দেওয়া ফোন কভার। তো সেটা পুরনো হয়ে গেছে, তো তাও আপনাদের সাথে শেয়ার করলাম সেটা। আর এই দেখুন, মা ক্রোচেটের কাজ করছে আমার জন্যে। তো একটা ক্রোচেটের লেস বুনছিল। তো মা আজকাল ক্রোচেটের কাজ খুব কম করে, কারণ মায়ের হাতে একটু চাপ হয় তো আঙুলটা ঠিক করে, আর অনেকটাই তো বয়স হয়ে গিয়েছে, কিন্তু এখনও অপূর্ব করেন। তো মা আমায় একটা জিনিস বুনে দিচ্ছে, কী জিনিস বুনে দিচ্ছে সেটা আপনাদের এক্ষুনি আমি দেখাবো। তো সেটা খুব খুব আমি আনন্দ পেয়েছি মায়ের কাছ থেকে পেয়ে। তো সেটা কী জিনিস আমি এক্ষুনি আপনাদের বলছি। তো ক্রোচেট হলো কুরুশ, যেটা আমরা বাংলায় বলি কুরুশ। তো এইভাবে আঙুল ঘুরিয়ে সুতোটা বা উলটা নিয়ে নিতে হয়, আর ক্রোচেটের একটা নিডল হয় যার সামনেটা একটা বিকের মতো থাকে, সেই হুকে হুক হয় অ্যাকচুয়ালি। তো সেই হুকেতে করে সুতোটা ধরে নিয়ে আর ভেতর দিয়ে ঢুকিয়ে 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 ডিজাইন করতে হয়। বিভিন্ন রকম ডিজাইন হয়, মা অনেক কিছু জানে, আমি জাস্ট বেসিক জানি। তো মায়ের এই ক্রোচেটের লেস দিয়ে আমি একটা জায়গায় আটকাচ্ছি, ওটা আমি মায়ের কাছে বসে বসেই দেখে নিচ্ছি যে কী করে আটকাতে হয়। তো আপনাদের বলছি না এখন কিসে আটকাচ্ছি, আমি সেটা আপনাদের সরাসরি দেখাবো। তো মা বলে দিচ্ছে এইভাবে আটকাবি, আর আমি সেইভাবে আটকে নিচ্ছি। তো দেখুন, আপনাদেরও একটুখানি দেখালাম যে কীভাবে ক্রোচেটের লেস আটকাতে হয়। তো সামনে খুব ছোট্ট অংশে সেলাই করতে হয়, পিছনে একটু বড় অংশে সেলাই করতে হয়। আর যদি আপনাদের সাথে মেশিন থাকে তাহলে তো কথাই নেই, মেশিনে লাগিয়ে নেবেন। না, আমি মেশিনের কাজ সেইভাবে জানি না, আমি তাই মায়ের কাছে শিখেছি হাতেই, মা সব হাতেই করে। তো মায়ের মেশিনের কাজ করতে অসুবিধা হতো, তো মা মেশিন করতো না, মা এভরিথিং হাতে করতো। তো এই হলো, এবার আমি দেখাচ্ছি যে ওটা তো একটা করলাম, তারপরে এটাতে কী করছি। অ্যাকচুয়ালি এটা একটা শাড়ি, ঠিক আছে। এই শাড়িটা হচ্ছে আরি স্টিচের শাড়ি, তো চান্দেরি সিল্কের উপর আরি স্টিচ করা আছে। তো মা এই শাড়িটার জন্য এই লেসটা বুনে দিয়েছে, তো আমি সেই লেসটা লাগিয়ে নিয়েছি। এবার দেখুন, আমি এই বছরের দুর্গাপুজোয় ওই লেস বসানো আর ওই যে ব্লাউজ বানিয়েছিলাম মায়ের সামনে বসে, সেই কুরুশি কাঠির লেসের শাড়িও ব্লাউজ পরেছিলাম। তো কী অপূর্ব দেখতে, তাই না? তো আমি খুব মজা পেয়েছি। আমার লেস বসানো শাড়ি তো অনেক আছে, কিন্তু মায়ের নিজের হাতের বোনা লেস বসানো শাড়িটা পরেছিলাম এই বছরের পুজোতে। আজকে এই হ্যাপি ওমেন্স ডেতে আমি মাকে প্রণাম জানালাম। আমার জীবনে মাই সবথেকে সুন্দর নারী আমার কাছে। তো সমস্ত নারীদের যেমন আমি শুভেচ্ছা জানাচ্ছি, তেমনি আমার মাকে আর আরও সব কাকিমা, জেঠিমা, মাসিমা, পিসিমাদের, ঠাকুমাদের প্রণাম জানিয়ে, দিদিমাদের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা এখানে শেষ করলাম। ভালো থাকবেন, ভালো রাখবেন, অসংখ্য শুভেচ্ছা সহ আমি সোনালি। টাটা, বাই বাই, টেক কেয়ার।